আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে ইচ্ছা করতেছে আম ভর্তা খাওয়ার জন্য, তাই আম ভর্তা খাবো ভাবলাম আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি। তো যেহেতু আমি একজন খাবো, আর কেমন হয় ভর্তাটা, মজা হবে না খারাপ হবে সেটা তো ভালো করে বানানোর আগে তো কেউ বলতে পারবে না, তাই রিক্স নিচ্ছি না। একটি মাত্র আম নিলাম ভর্তা করার জন্য, তো আমটাকে কেটে নিচ্ছি। কাটা শেষ আমটা ছিঁড়ে ফেললাম আমটা, এখন এটাকে কাটবো। আমটাকে কেটে নিচ্ছি। আসলে আমি জানি না যে কীভাবে কাটবো কীভাবে না কাটবো, তাই আগে চারদিকে চারটা কোনা করে কেটে নিলাম। এক হাতে এক হাতে কাজ করে এক হাতে ভিডিও করাটা একটু ইম্পসিবলই, তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সেদিন কারেন্টও ছিল না, যার কারণে হয়তো ভিডিও কোয়ালিটিটা তেমন একটা সুবিধার হয়নি। আমার আম কাটা শেষ, এখন আমি আমটা ধুয়ে নিলাম, পানি দিয়ে ধুয়ে নিব। সবাই সব কিছুই তো ধুয়ে খেতে হয়, ধুয়ে না খেলে পেটের অবস্থা আবার 12টা বেজে যাবে। আমি ভালো করে আমটা ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ, এখন আমটা ভর্তা করার জন্য লবণ মরিচ যা যা লাগে তাই তাই দিয়ে ভর্তা করে নেব। লবণ দিয়ে দিয়েছি, মরিচ দেব। যেহেতু আমার আম ঝাল খেতে পারে না বেশি, আমিও তেমন একটা ঝাল খেতে পারি না, তাই চিনি দেব। চিনি চিনি দেওয়াতে একটা অন্যরকমই স্বাদ চলে আসে। আপনাদেরকে কাছে থেকে দেখাই, আমটা কয়দিন থাকলে কিন্তু পেকে যেত, দারুণ টক। মিক্স করে নেব। খেয়ে দেখি, ভালোই, টক ঝাল মিষ্টি, একটা অসাধারণ আলাদা একটা স্বাদ। যেমনি টক তেমনি ঝাল তেমনি মিষ্টি।